টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটা ক্যাফে ব্লগ শেয়ার করতে যাচ্ছি। পুরো ক্যাফের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, কি কি করছি তো তোমরা দেখতেই পাবে। তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে আমার নতুন ভিডিওস আপলোড হয়ে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো স্টার্ট। চারকোন ক্যাফে আসতে গেলে বারাসাতের কলোনির মোড় থেকে 12 নং রেলগেটে আসতে হবে। এখানে তোমরা ব্রিজের নিচ থেকে একটু হেঁটে এলেই দেখতে পাবে কণিকা শাড়িজ বলে একটা স্টোর। তার ঠিক ওপরে রয়েছে লিওনস 10 ফিটনেস হাব, আর তার ওপরেই রয়েছে চারকোন। আমি তোমাদের সুবিধার জন্য জুম করে একটু দেখিয়ে দিলাম। তো এখানে আসার আগে একটা হনুমান মন্দির তোমরা দেখতে পাবে। হনুমান মন্দিরের ঠিক একটু সামনে এগিয়ে এলেই চারকোন। অ্যাড্রেস টাইম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই কণিকা শাড়িজ এই যে সিঁড়ি, এই সিঁড়ি থেকে ওপরে উঠে আসতে হবে। তার একটু পরে আবার একটুখানি সিঁড়ি থেকে ওপরে উঠে এলেই তোমরা দেখতে পাবে যে সামনেই চারকোন। চারকোন লেখা আছে, এটা দেখেই তোমরা চিনে যাবে যে চারকোনে তোমরা চলে এসেছো। আর থাকবে বিভিন্ন ওয়াল পেন্টিং, তো সেগুলো দেখে তোমরা চারকোন ক্যাফে দেখতে পাবে। এর একটু সামনে উপরে উঠে এলেই চারকোন ক্যাফে। শুরুতেই এই যে এই জায়গাটা রয়েছে এখানে তোমরা চাইলে ফটো টটো তুলতে পারো, ফটোশ্যুটের জন্য দারুণ জায়গা এটা। তো এছাড়া বিভিন্ন পেন্টিং রয়েছে, তার একটু সামনে এগিয়ে গেলেই চারকোন ক্যাফে। তো চারকোন ক্যাফেতে আমি চলে এসেছি। শুরুতে বা দিক থেকে আমি শুরু করব। এখানে এদের কিচেন রয়েছে, কিচেনে কী কী রয়েছে সেটা আমি আগে একটুখানি ঘুরে দেখে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি। এরপর পুরো ক্যাফেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। অবশ্যই এই ক্যাফের চারকোন নাম, এর আছে চারটি কোণ। চারটি কোণে রয়েছে চার রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট, তার মানে চারকোন নাম সার্থক। আরও ভালো করে বোঝাচ্ছি, যেমন লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ চেয়ার টেবিল রয়েছে, আবার রাইট সাইডে রয়েছে সোফা আর ফ্লোরে বসার ব্যবস্থা, এখানে টায়ারে টেবিলে বসার ব্যবস্থা। এখানে কিন্তু আরও সুন্দর লেখা আছে যে তুমি আমি আর চারকোনে, এই লেখাটা আমার দারুণ লেগেছে। এছাড়া পেন্টিং রয়েছে, আরও একটা লেখা তোমাদের দেখাচ্ছি দেখো, এক কাপ চায়ে আমি তোমাকেই চাই, কি দারুণ দারুণ লেখা রয়েছে এখানে। আরও একটা লেখা আমি পড়েছি এখানে যে আমরা কি চা খাবো না। তো যাই হোক, সুন্দর সুন্দর লেখা। আবার এখানে কিন্তু খাটিয়াও রয়েছে, সেখানে পাঞ্জাবি স্টাইলের ধাবা স্টাইলের খাটিয়া রয়েছে। তো তার একটু সামনে এগিয়ে গেলে তোমরা দেখবে যে এখানে একটা ফটোশ্যুটের একটা স্টেজ আছে, এখানে বক্স আছে আর এখানে উঠে তোমরা ফটোশ্যুট করতে পারবে। আর এখানে রয়েছে একটা দারুণ টায়ারের দোলনা। তো দোলনা দেখে তো মানে আমার কতক্ষণে আমি দোলনাতে চড়বো। আর চলো তার একটুখানি সামনে এগিয়ে গেলে দেখতে পাবে যে এখান থেকে তোমরা রোড দেখতে পাবে, এই ব্রিজের সেই রোডটা। আর দোলনা দেখে আর কে ওয়েট করে, তো দোলনা দেখে দোলনায় চেপে বসলাম, তারপর একটুখানি দুলে নিলাম আর কি। হ্যাঁ, তো ভালো লাগছিলো, এখানে মিউজিক চলছিল, গান চলছিল, তো তার সাথে এই দারুণ একটা ক্যাফে এনজয় করতে খুব ভালো লাগছিলো। তো কপিরাইটের জন্য আমি পুরো ভয়েস ওভার দিতে হলো। আর এখানে কিন্তু একটা স্মোকিং জোন আছে, এখানে তোমরা যারা স্মোক করতে চাও তারা সিগারেট টিগারেট খেলে এখানে বসে খেতে পারবে। তো বরং আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আমার কিন্তু অ্যাম্বিয়েন্সটা দারুণ লেগেছে, এই ক্যাফের অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর মনে হয়েছে আমার। তো চলো, এত কথা বলছি, এবার একটুখানি মেনু কার্ডটার দিকে যাই। মেনু কার্ডটা দেখো, আমি তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা একটুখানি ভিডিওটাকে পজ করে দেখে নিও। তো মেনু কার্ডটা এদিক ওদিক ঘেটে তারপর আমি ঠিক করলাম যে কিছু একটা কী কী আইটেম অর্ডার করবো। প্রচুর রকমের আইটেম ছিল এখানে, তো আমি ঠিক করেছি ড্রামস অফ হেভেন একটা চিকেনের আইটেম সেটা নেব, আর ম্যাঙ্গো শেক নেব। প্রাইসগুলো কিন্তু পকেট ফ্রেন্ডলি, ভীষণই অ্যাফোর্ডেবল, সবাই এখানে আসতে পারো, স্টুডেন্টদের জন্য এটা বেস্ট প্লেস হবে। তো এর মাঝখানে আমাদের খাবার চলে এসেছে, দেখো প্রেজেন্টেশন ডেকোরেশন কিন্তু খুব সুন্দর। আর খাবার তো খেয়ে রিভিউ দেবই অবশ্যই। তো চিকেন যখন চলে এসেছে তখন আর ওয়েট করে কি করব, আমি খাওয়া শুরু করব। দেখো আমার এক্সপ্রেশন দেখো, দেখে বুঝতে পারছো চিকেনটা কিন্তু ভালোই খেতে ছিল, মানে বেশি স্পাইসিও না তেমন ইয়েও না, কিন্তু মানে গ্রেভি গ্রেভি ব্যাপার ছিল, ভালো লেগেছে আমার। তারপরে ম্যাঙ্গো শেকটাও আমার মোটামুটি লেগেছে, এটা খুব এক মানে খুবই ভালো লেগেছে সেরকম না, কিন্তু ম্যাঙ্গো শেকটা আমার মোটামুটি লেগেছে। ইটস ওকে, ফাইন, আরও খাবার ট্রাই করলে তারও আরও বলতে পারতাম তোমাদের সাথে। তো একটু পরে সন্ধ্যা নেমে এলো, আগে তোমাদের যে পুরো ক্যাফেটা ঘুরে দেখালাম তখন আমি বিকেল বিকেল গেছিলাম, এবার সন্ধ্যা নামার পরে এর আরও একটা লুক তোমরা দেখতে পাবে।
এই লুকটা মানে যখন অন্ধকার হবে, যখন লাইটগুলো ফুটে উঠবে, তখন কিন্তু আরও সুন্দর লাগবে। কারণ ডেকোরেশনটাই সেভাবে, এখানে দেখো চায়ের কেটলি দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। লোকেশান তোমাদের বোঝার সুবিধার্থে আমি ডেসক্রিপশান বক্সে মেনশান করে দেবো, তোমরা একবার ডেসক্রিপশান বক্সটা চেক করো, গুগল ম্যাপের লিঙ্ক আমি দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা লোকেশানের জন্য একবার ডেসক্রিপশান বক্সটা চেক করো, আর ভালো লাগলে এই ক্যাফেতে এসো। আর আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা আমাকে সেটাও কমেন্ট সেকশানে জানিও, এই ক্যাফেটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানিও, কোনো কোশ্চেন থাকলে সেটাও জানিও। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি দেখতে চাও আরও অনেক, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে, ভিডিওকে ভালোবাসতে হবে আমাকে, বেশি বেশি ভিডিও শেয়ার করতে হবে। টাটা।